রোজার দিনে সিগারেট খাইতেছ? হ্যাঁ, এখন কথা কথা হইলো এটা রং দেখাইতেছি। ফেসবুক লাইভে অনেক ইয়ে করে, ভাই আপনারা কি বালুর ঢালাই করেন? বালুর ঢালাই করেন? আরে কানারা দেও না, কি ঢালাই করি? শুধু এই মেসেঞ্জারে একবার পেরেশানি করে ফেলায়, ভালো করে দেখাই দিই তাই। এটার উপরে আরো রং হবে, জাস্ট প্রিন্ট করা হয়েছে কেবল সাইডে। আসলে অনেকে বলেন যে ভাই আপনাদের রংটা হচ্ছে বালুর ঢালাই কি না, অনেকে বুঝতে পারে না, এই কারণে আজকে আমি ভিডিওটা করলাম যে আমাদের রং আসলে আমরা বালুর ঢালাই করি না, আমরা অরিজিনাল রঙের যে ঢালাইটা প্রিন্টটা সেটা দেওয়ার চেষ্টা করি। আমরা সবসময় এই যে গান, আমরা গান দিয়ে রং করি, আমাদের রংটা আসলে বালু দিয়ে দেই না আমরা। এই হচ্ছে আমাদের রং করার মেশিন। তো যারা আসলে কনফিউশনে ভুগতেছেন যে বডিতে রং পরবর্তীতে দেখা যায় যে বালুর অর্ডার দেওয়ার পরে বালুর ঢালাই দিয়ে দেয় কি না, তাদের জন্য এই ভিডিও ভালো করে দেখবেন যে আমরা অরিজিনালের মতো বোসকা বোসকা যে একটা অরিজিনালে থাকি সেটা আনার চেষ্টা করি। এটার উপরে আরও রং হবে, এটা জাস্ট উপরে একটা প্রিন্ট আনা হয়েছে, বোসকা বোসকা দানা দানা একটা প্রিন্ট আনা হয়েছে। এর উপরে আবার একটা গ্লেজি একটা রং থাকবে, ব্ল্যাক এবং সিলভার গ্লেজি একটা রং থাকবে। কাজ এখনো শেষ হয় নাই, এই যে এই এই পৃষ্ঠে এখন পর্যন্ত কোনো প্রিন্ট করা হয় নাই, জাস্ট রং মারা হয়েছে, কিন্তু শুধু উপরে শুধু পিছনে এবং উপরে মারা হয়েছে। পরবর্তীতে এর উপরে আবার একটা ক্লিয়ার রং হবে, যেটা এটা গ্লেজ গ্লেজ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।